আরওয়াজি কম এমনি আমাদের যত বিপদ কথা বলেন না কেন মিজানুর রহমান আজারি ভাই যুক্তরাষ্ট্রে যাবেন কথা বলেন ঠিক কি না কিন্তু এমন একটা অবস্থা পৃথিবীতে আজকে আলেমদের বিদেশে যায়ও শান্তি নাই এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে দেয় না এ কথা কোন না কে না হলে ক্যামেরা থাকবে হুজুর থাকবে ঠিক এজন না উল্টা পাল্টা কাটিং দেন ভালো করে বাস আরে কথা কোন না কে কিছু বলুক আর না বলুক হুজুরের ছবির সাথে নায়িকার ছবি নিয়ে হুজুর এমুক নায়িকে নিয়ে কি বললে শুনলে মিস বাপ রে বাপ কি যে ডায়লগ দেয় বুঝেন না কয় হুজুর উমুক কে নিয়ে কি বলে কি বলছে বলছে তোমাদের ডায়লগ দেওয়া লাগবে ওয়াজ আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যা করছে ফুল আলোচনা আপলোড দাও যার যেটা মনে চাই শুনবে কথা কোন না কে একবারে কাটে সাটে দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট কথা কোন না কে এক ওয়াজ ওয়াজ করছে আড়াই ঘন্টা ওই আড়াই ঘন্টার ওয়াজও তিন বছর ধরে কাটতেছে তাও কাটতে শেষ হচ্ছে না আর কাটতে কাটতে আমাদেরকে এমন কাটা কাটছে এমন ভাইরাল করা করছে ভাই দেশের বাইরে যাওয়া লাগে না হালে ভিতরে যাওয়া বুঝেন না হাই রেজেনে কাটাকাটি বন্ধ করে ভালো করে আলোচনাগুলো আপলোড দেবেন এডিটিং করবেন কাজ সুন্দর করে সারবেন স্লিপ অফ টান ভুল হতে পারে মিস্টেক হতে পারে কথা এদিক সেদিক হতে পারে জবানের জড়তা আসতে পারে দুই ঘন্টা বাস করতে গিয়ে একটা ভুল হতে পারে কত মানুষ এক মিনিট কত যায় তিনটে ভুল করে কথা কন না কে হ্যাঁ দেখেন না হ্যাঁ আমাদের এলাকায় বিদ্যুৎ বুঝেন তাহলে কি অবস্থা জায়গা মতো দাঁড়ায় কি অবস্থা আর আমরা দুই আড়াই ঘন্টা কথা বলি কোনো বই পুস্তক পড়ি না কোনো কিছু দেখি না একেবারে বলে যাচ্ছি মনে করেন অটো মেশিনের মতো এজন্য একটু ভুল ভ্রান্তি হতেই আমি যে মানুষ মানুষ মাত্রই কি হয় বোঝা যাবে এই জন্য হিসাব করে এই জন্য আমরা আলেম সমাজ বড় বিপদের ভিতরে হক কথা বললেই বিপদ হক কথা বললেই বিপদ সত্য দিন ইসলাম প্রচার প্রসার করতে গেলে ওই নাস্তিক বেঈমানেরা আমাদের সহ্য করবে না কথা বলেন ঠিক কে না তারপরে আমরা হতাশাগ্রস্ত হব না আমরা ভেঙে পড়ব না আমরা এক আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করে দেশ ত্যাগ করতে রাজি জেলখানায় যেতে রাজি মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিতে রাজি কিন্তু কোন নাস্তিক বেঈমানের কাছে কোন খোদা আগ্রহী আল্লাহর বান্দার কাছে আল্লাহর দেয়া মাথা কখনো নত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের চতুর্দিকে বিপদ চতুর্দিকে বিপদ এই জন্য আল্লাহ পাক সূরা ফোরকানের ভিতরে বলেন রহমানের বান্দা তারা যারা নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবে না এই জন্য ইসলাম কখনো বলে না কারো বাড়িতে আগুন লাগাও কাউকে জ্বালায় পোড়ায় শেষ করে দাও ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই যারা সন্ত্রাসবাদ সৃষ্টি করতে যায় যারা জঙ্গিবাদের মাধ্যমে ইসলামকে কায়েম করতে চায় ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত সুন্দর গলা কত সুন্দর কথা আখর ওয়ালা ইয়াকতুলুনান নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া সেই ব্যক্তিগুলোকে হত্যা করা যাবে না কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহি আকরামিল লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان سر محبت آواز ده پر أعوذ بالله من الشيطان الرجيم
Bismillahirrahmanirrahim wa ibadurrahmanil ladzina yamshuna 'alal ardi hawlan وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا صَدَقْتَ يَا رَبَّ الْعَالَمِينَ وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ رَوَاهُ الْمُسْلِمُ وَقَالَ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شَكُلِ دُرُدِ إِبْرَاهِيمَ پُڑُن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جر لا Jore la ilaha Jore la ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Jawan sri akbakke pursi sallallahu alaihi wasallam Oite jubaki Shiraz Gonzalar Shodor Thanar Antargat নিয়ামতপুর বাইতুল আমান পুরাতন জামে মসজিদের অনলাইন কল্পে আজকের এই 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন প্রফেসর কোরআন হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব দামত বরকতম আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ পান্না সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ কথা বলে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব কথা বলে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি সাহেব কথা বলে ধন্য করলেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সরকার দোয়া করা দরকার আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন সকলে বলুন আমিন যত ভাই কথা বলেছেন সকলের জবানকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন তাদের জবানের মধ্যে আল্লাহ বরকত দান করুন সকলে বলুন আমিন পঞ্চপুষ্টি সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আবারো সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনি গনি গণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করে দিলেন সেই পরিবেশ তৈরি করে দিলেন আজকের এই জান্নাতি বাগান থেকে সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা জেনবী আইকামে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেরা সুরের প্রতি কলিজা বরা মহব্বত নিয়ে বলছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার কারা কারা বেজার দুহাত তুলে দেখেন এক মুরব্বি তুলতেছে ঝোকে তাল তো কিছু কিছু মানুষ এরকম আছে ঝোকে তাল যাই কয় আইরে সেই দিকে যাইরে বোঝা সোজা নাইরে লাঠি বিটা খাইরে মার খাওয়ার পরে হুশ হ্যাঁ এই কাম করছিলাম এই জন্য সব জায়গায় তালে তাল মিলাইলে হবে না বুঝে শুনে তাল মিলে লাগবে কথা কন না কয় ঝোকে তালে সব জায়গায় তালে তাল মিলাইলে বিপদ আছে না নাই এ জোরে বলেন বিপদ আছে না নাই বেশি চালাকি হওয়া যাবে না বেশি চালাক কথা বলেন না কেন বেশি চালাকদের মধ্যে আপনারা বাংলাদেশের একজন বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী ও শুনছেন না উনি ওনার ওয়াজের মধ্যে একটা কথা বলেছিলেন যে বিয়াই চলে গেছে আর এক বিয়ের বার তো বিয়াই কাঁঠালে শিক মারছে কাঁচ শিক মারছে কাঁঠালে শিক মারা বুঝেন তো কাঁঠালে শিক মারছে তো ওই বিয়াই যা বলতেছে বিয়াই পাকা কাঁঠাল পাইলেন কই এখন তো পাকা শুরু হয় না কয় বিয়াই কাঁচা কাঁঠাল পাইলে কাঁঠালের মধ্যে শিক মারছে ওই জন্য পাইকে গেছে অতি তাড়াতাড়ি কয় তাই নাকি বলা হ্যাঁ কয় ঠিক আছে বিয়াই আসো আমগো দেশে আসো তো বিয়ের এই বিয়ের দেশ ছিল কাঁঠালের দেশ আর ওই বিয়ের দেশ ছিল তরমুজের দেশ তো বিয়ে আসবে জেনে বার তারিখ ক্ষণ বুঝা তরমুজ খাটে দিছে আচ্ছা তারি শিক মেরে রেখে দিছে কথা বোঝেন না তো পরে বিয়েকে খাইতে দেবে খাই খাবার দেওয়ার সময় যায় দেখে সব তরমুজ একেবারে পইছে গইলে হুইয়ে রইছে কথা বোঝেন নাই তখন বলতেছে আ বিয়াই এটা কি কাম করলাম কেন কি হইছে আপনি কাঁঠালে শিক মারছেন পাইকে গেছে আর আমি তরমুজে শিক মারছি আপনার কথা শুনে দেখি সব তরমুজ পইছে গেছে তাকে বলছেন নাই তখন বলতেছে ও বিয়াই কাঁঠালে শিক মারলে পাকে কিন্তু তরমুজে শিক মারলে পইছে যাবে কথা কন ঠেকে না কারণ শিক মারার যে স্পিড পাওয়ার এই ক্ষমতা তরমুজের সহ্য করার শক্তি নাই ও এমনি পেকে যাবে কথা বলেন না কেন এই জন্য সব জায়গায় ঝোকে তালে তাল মিলেলে বিপদ আছে না না আরে জোরে বলেন বিপদ আছে না না হ্যাঁ এই জন্য বুঝতে শুনে কথা বলা লাগবে আর ঝোকে তালে সব জায়গায় তালে তাল মিলেন যাবি না কথা বল না কেন মন খারাপ করতেছেন বিরক্ত হয়েছেন আমার কথায় খারাপ লাগলো ভাই এই জন্য খুব চালাক হলে কিন্তু বিপদে পড়লে কথা বোঝেন নাই খুব চালাক হইলে বিপদে পড়লে আর একটা কথা বলি মন খারাপ যান না করেন বলবো বলবো হ্যাঁ এক বিয়ে আর এক বিয়ের বাড়িতে গেছে তো বিয়াই বিয়ের সাথে একটু মন ধরা ধরি মানে রাগারাগি ভাব একটা রাগ খুব কইরা বিয়ে গোসলের পরে সরিষার তেল সরিষার তেল চাইছে সরিষার তেল বোঝেন না হ্যাঁ বাংলাদেশে আজ থেকে কয়েক বছর আগে সরিষার তেল যখন বাড়িতে ছিল ঝামেলা ছিল না এক সরিষার তেল দিয়ে রান্না বান্না ভর্তা ভাজি যা সব এক সরিষার তেল দিয়ে গাই মালি সব প্রকারের কাজ হইতো কথা কন ঠিক না কিন্তু ঝামেলা বাজলো সেই দিন বাড়ির ভিতরে সোয়াবিন প্রবেশ করলো যেই দিন কথা বলেন না কেন এক সোয়াবিন দিয়ে রান্না করা লাগে আর এক সোয়াবিন দিয়ে মানে সোয়াবিন দিয়ে শুধু রান্না চলে সরিষার তেল ভর্তার জন্য লাগে আর মা বোনদের মাথার ভিতরে দেওয়ার জন্য নারিকেলের তেল লাগে এক বাড়িতে এখন তিন প্রকারের তেল কথা কন ঠিক কিনা সরিষার সরিষার তেল কিনে নিয়ে আসছে সোয়াবিন ভুইরে যায় সোয়াবিন কিনতে গিয়ে নারিকেলের তেল ভুইরে যায় তেল কিনতে কিনতে জীবন শেষ কথা কন ঠিক কিনা তো বিয়ে খুব চালাক বিয়ের সাথে রাগারাগি থাকার কারণে গোসলের পরে বলতেছে বিয়া একটু সরিষার তেল দাও গায়ে মালিশ করব রাগ খুব ঝাড়ার জন্য বিয়ে আবার সরিষার তেলের ভিতরে হালকা প্রসাদ করবো কথা বোঝেন নাই পেশাব করে দিয়েছে তো সরিষার তেল মালিশ করতে স্যার বলতেছে বিয়াই কি ব্যাপার একটু গন্ধ গন্ধ লাগে বিয়াই তেল কি বাজার থেকে কিনছে আরে বাজার থেকে মানে অত অরজিন
আপনার বাড়ির খানিতে কথা কোন না খে তেলের ভিতরে কোনো ভেজাল নাই তখন বলতেছে ঠিক আছে ভিআই আপনারা দাওয়াত থাকলো আপনি আমার বাড়িতে আসবেন কথা বোঝেন নাই এই ভিআই আবার ওই ভিআই এর বাড়িতে দাওয়াত খাইতে গেছে যাওয়ার পরে ভিআই আবার গোসলের পরে আবার ওই ভিআই তেল চাইছে যে ভিআই তোমার বাড়িতে আসলাম গোসল করলাম একটু সরিষার তেল দাও এ আবার একেবারেই খারাপ কথা বোঝেন না এ মনে করেন এমন কায়দায় মিশাইছে মিশানোর পরে ভিআইকে দিয়েছে তেল মালিশ করতে ভিআই তেল মালিশ করে তো তেল মালিশ শুরু করে দিয়েছে কথা বুঝেন না এত গন্ধ তখন বলতেছে ভিআই কি ব্যাপার তেলের ভিতরে এত গন্ধ কেন কই ভিআই আপনি যে ঘানির থেকে দিবেন তার পিছনের ঘানির থেকে আমি দিছি কথা বুঝেন না তো এই হলো বেশি তালে তাল মিলে বিপদ আছে না নাই এজন্য নিজেকে খুব শিয়ানা চালাক মনে করবেন না শেরের উপরে শশের আছে আপনি যে চালাকি করে দুনিয়াতে দুই নম্বরে করতেছেন আপনার চাইতে বড় চালাক পৃথিবীতে আছে না না বেশি শিয়ানা নিজেকে ভাববেন না কথা কন না কে মন খারাপ করছেন আপনারা এজন্য আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহর নামে এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উইপোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা মাশাআল্লাহ মারহাবা কারণ আকে জানো না লাগে হাতটা না মান সম্মানিত ভাইরা আমার অনেকে ঝোকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো এই জন্য ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যেই পকেটে টাকা আছে আল্লাহর রাস্তায় এই মসজিদের জন্য যে যতটুকু পারেন আপনারা দেবেন আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন এই তো কিছুক্ষণ আগে বলেন জান দেব জান দেওয়া লাগবে না আজকে অন্তত মাল দেন কথা বুঝছেন নাই জান পরে দিয়ে নিন ইনশাআল্লাহ জান নিয়ে ভাবির কাছে ফেরত যান আপনারা তাড়াতাড়ি করে সবাই পকেটে হাত ঢুকান ভাই যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500 আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি ভিআইপি বালাখানা বানায় দেয় কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার আলতে দেন যদি কয় লাখ মোহাম্মদ আলী জিন্না ভাই পান্না ভাই আপনি তাড়াতাড়ি করে আসেন আপনার বিশেষ প্রয়োজন জাতি আপনাকে দেখতে চায় লিল্লাহ তাকবে এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই সময় বেশি নাই তাড়াতাড়ি করে আসেন কেউ দিলে টাকা নগদে বাকিতে দেন 2,000, 5,000 নাকি হান্নান ভাইয়ের হাতে সব দিবেন আমার জন্য কই সে টাকা দেয় না তো রিক্স নেন একটু হাত দেন বেশি আসবে আসবে বলে আমরা তো বসে থাকবো না তাড়াতাড়ি করে দেন আলোচনায় চলে যাব সময় বেশি নেওয়া যাবে না ভাই খুব গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ লিল্লাহ তাকবীর যত দোকানদার ভাই এসেছে সবাই মিলে 1540 টাকা জোরে করেন মারহাবা আল্লাহ দানটা কবুল করেন বড় জনের শামিল করেন এই ধরনের ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে যান জোরে বলেন আমিন ওয়াজ মাহফিলে খালি ওয়াজ মাহফিলে খালি হুজুরেরাই চলে না এই ওয়াজ মাহফিলে দ্বারা কত মানুষ এই যে ডেকোরেটার আলা চলতেছে এই যে দোকান পাঠাচ্ছে এরা চলতেছে কথা কন না কে
এই যে আমার গাড়ির ড্রাইভার চলতেছে, এই যে মিডিয়ার ভাইরা চলতেছে, কথা কন না কে, এখান থেকে যেটুকু আয় হবে মসজিদ কমিটির মসজিদ এক তলা দুই তলা তিন তলা হবে, কথা কন ঠিক কি না, এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমখানার জন্য এই প্রোগ্রামগুলো হয়, এজন্য আমরা বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যারা দেশকে দেশের অভিভাবক পরিচালনা করেন দেশ, তাদেরকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জানো আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান কোরআন মাহফিলে কোরআনের মাহফিল ওয়াজ মাহফিল এগুলো যেন বন্ধ না হয়, কথা বলেন ঠিক কি না, আল্লাহ পাক এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন, এটা জিকিরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা পানি খাবারে চাচা আপনি দিবেন আমি সেই অসুবিধা নেই, হাত পাকা জ্ঞান দিলে আমার কণ্ঠে সমস্যা, মানে আপনারা মনে করছেন হুজুর পানি খাইতেছে আর আমাদেরকে জিকির করতে বলতেছে, আমরা অত বোকা না, হুজুর পানি খাচ্ছে আমরা জিকির বন্ধ করে দেবো নাকি বলেন, আচ্ছা জিকির করলে লাভ আছে না নাই বলেন, লাভ আছে না নাই, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, আমি সিরাজগঞ্জ জেলায় আজ পর্যন্ত কোনো মাহফিলে এই ওয়াজ করিনি, যেহেতু তাফসির মাহফিল লিখেছেন তাফসিরই কিন্তু হবে, কথা বলেন না কেন তাফসিরই হবে না, ঘটনা শুনেন দেখবো না আপনাদের সিয়ারা সুরের দিকে বোঝা যাবে, এই জন্য ওঠা বসা যদি করেন তাহলে বোঝা যাবে ঘটনার পাগল, তাফসির কোরআনের কোরআনে আল্লাহ কি বলেছে আমাদের জানা এবং শোনার দরকার আছে না, শুধু কোরআনের কথা হবে, তখন শুধু কোরআন টু কোরআন আলোচনা হবে, দেখি আপনারা কেমন শোনেন কতটা দামি শ্রোতা, আজ দেখি আজকে আপনাদের পরীক্ষা হবে, দেখা যাক দেখা যাক, আর না হলে বাঘের কাহিনী ধর্ম হরিণের কাহিনী ধর্ম যা আছে কপালে ফজর হয়ে যাবে তার প্রাণ শেষ হবি না, কথা বল না খেয়ে ওগুলোর মধ্যে যাই না, কোরআন শোনেন কোরআন শোনেন ঘটনা শুনে সব মুখস্ত, কথা বলেন না কেন, এই জন্য কোরআনে আল্লাহ কি বলেছেন আমরা কি বিষয়ে আলোচনা শুনে আমাদের কল্যাণ হবে, আমরা দামি মানুষ হব, ইমানওয়ালা আখলাকওয়ালা চরিত্রবান হব, সে বিষয়ে আমাদের নজর দেওয়ার দরকার আছে না, হ্যাঁ ঘটনাও হবে একেবারে ছোট ছোট ঘটনা সংক্ষিপ্ত কিছু দুই একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখানে সেখানে তাড়াতাড়ি করে ভাই বসে যান, আমি আলোচনায় চলে যাব, বেশি লম্বা করে যাবে না, 5,000-10,000 দেওয়ার কেউ নাই আর, জিন্না ভাই পান্না ভাই আলো না, যদি না আসে আমরা কি করবো ভাই, ডাকা হলো যেভাবে ঘুম আসলেও তো আসার কথা, জিন্না ভাই নাই মনে না, হ্যাঁ বয়স বেশি না যুবক ভাই, বেশি না যুবক মিডিয়াম না, তাও আসতে পারবে না, তাও আসতে পারবে না, আচ্ছা বয়স্ক মানুষ হলে হয়তো বা টাকা নিয়ে আসবে একবারে না, টাকার বস্তা তাহলে তো আমাকে টেনশনই নাই, আল্লাহ কবুল করুক সকলে বলুন আমি, সমস্যা নাই, এক বস্তা টাকা দিলে আমরা মসজিদে একটা খাওয়ার ব্যবস্থা করবো, ওনার স্ত্রী নির্বাচন করতেছে, কি ছেলে কি নির্বাচন, অট কাউন্সিল মহিলা অট কাউন্সিল, ভালো ভালো তাড়াতাড়ি করে একটু জেগে করেন ভাই, ভাই আমি আলোচনা চলে গেলাম, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, হুজুর কি বলে কি বলে ওয়াজে চলে যায়, বসে থেকে লাভ কি সময় নষ্ট করে, হ্যাঁ আসলে শুনবো না আমরা ইনশাআল্লাহ, সবাই একটু জবান ছেড়ে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা রাসূলুল্লাহ, জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইরা আমার ভূমিকায় তো এতক্ষণ যা হয়েছে হয়েছে শুনছেন তাই না, এখন ডাইরেক্ট আমরা সরাসরি কোরআনের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, এতক্ষণ আপনারা অনেকে ভয় পাইছিলেন যে হুজুর মনে আজকে ওয়াজ করবে না, উঠে কালেকশন শুরু করছে, কালেকশন করে মনে দোয়া মোনাজাত করে বাড়িতে যাবে, এরকম কি চিন্তা ভাবনা ছিল,
এটা একটা মাথার মধ্যে একটা টেনশন কাজ করে কবটির লোকজন বলবে হুজুর একটু কালেকশন করেন কোয়াজের মাঝখানে যায় কালেকশনের কথা বললে আপনারা যদি এবার চলে যান ওই জন্য পরের কাজ আগেই শেষ এখন ওয়াজ শুনলেও আমার লাভ না শুনলেও আমার লাভ কথা বুঝেন নি যা হওয়ার হয়ে গেছে মাহফিল কবটি মসজিদের উন্নতি করবে মাহফিল করছে কালেকশন শেষ মানে ওয়াজ শেষ এখন আমি যা করব এটা বোনাস বুঝেন নাই এইজন্য ওয়াজের কালেকশন হয়ে গেছে মানে ওয়াজ শেষ এরকম মনে করবেন না ইনশাআল্লাহ এখন শুরু হবে এখন মূল আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ পান্না সাহেব আসছে পান্না সাহেবের আগমন পান্না সাহেবের আগমন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্না পান্না সাহেবের আগমন দানবীর পান্না ভাই লিলহে তাকবীর পয়লা কয় হাজা সবাই আপনার দিকে তাকায় আছে সবাই বল কেউ বলতেছে বস্তা নিয়ে নিয়ে কেউ বলতেছে ভাই একেবারে কম হয়ে গেল আপনি ম্যাডাম বলে নির্বাচনে দাঁড়াচ্ছে ওই দিকে বেশি খরচ হচ্ছে ওই জন্য খরচ করবেন কে টাকা দেন কথার মতো একটা কথা বলছে টাকা দেন এক সুর নয় ওটা তো দেওয়াই যাবো না বিড়ি সিগারেট ওটা তো পরেকার কথা লাড্ডু কিনে খিলেন কথা কন না কেন বিড়ি সিগারেট তো দূরের কথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কি আই ভাই রে সেদিন আমার গাইবান্ধায় মাহফিল করছি আমার গাইবান্ধার গরিব এলাকার মানুষ সভাপতি 50,000 দিচ্ছে কথা কন না কেন প্রধান অতিথি 1,00,000 গাইবান্ধা নদী ভাঙন গরিব এলাকার মানুষ আপনি কি মনে করছেন আমার এলাকায় জিনের বাসা দুই একটা আছে দেখে সবাই কি ওগুলো করে নাকি মাত্র 10,000 একেবারে খুব কম হয়ে গেল কথা কন না কেন খুব কম হয়ে গেল একটা ছোটখাটো একটা নেতাক দাওয়াত দিলেও তো এরকম দেয় আর আল্লাহ পাক একটা সম্মানের আসনে বানাছে ইঞ্জিনিয়ার মানুষ সমাজ সেবক আল্লাহর বান্দা 10,000 একেবারে কম হয়ে গেল আরো দিবে কই আরো আছে না আরো আছে কয় পকেটে যে নিয়ে আসছে কেমনে কমেন আসতেও দেরি হলো কথা কন হ্যাঁ তাই যে সাসা করছে হাত দিচ্ছে মুরব্বী মানুষ কথা দেখেন না দেখেন ভাই হাত আনতো হ্যাঁ খোঁজা খুঁজি করে হাতান মানে বোঝেন না আমাদের গাইবান্ধা রং বগুড়ার থাকি তো একটু ভাষার মধ্যে একটু কম বেশি হয় হাত অনেকে বুঝবেন না যে হাতান মানে কি হাতান মানে খোঁজা খুঁজি কথা বুঝেন না পকেটে হাত দিয়ে খোঁজা খুঁজি করতে আর দেবেনই না চুমা খাচ্ছেন নাকি বারে কানে কানে কথা আচ্ছা 10,000 আর 10,000 বাকি উনি আপনার উপদেষ্টা নাই বলে দিল যা যাই হোক আর 10,000 টাকা বাকি তো লিল্লাহ তাকবে মোহাম্মদ আলী জিন্না সাহেব কালা কবুল করেছিল আমার নামে আমিন হয়ে গেছে মোটামুটি 20,000 হয়ে গেছে আর লাগতেছেন আলহামদুলিল্লাহ বলেন তারপরে আপনারা দিলে দেন টাকা গোনা এখানে একটু বন্ধ করেন ভাই ভাই টাকা খুব বুঝেনি তো আমি ওয়াফ করা বাদ দিয়ে দিক থেকে থাকি পথে একবার টুকলা টুকলি বান্ধে মসজিদের মধ্যে নিয়ে যান মুরব্বী 1,000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ মুরব্বীর দানকে সিদ্দিক আকবরের মতো কবুল করো জি লাগুন আমি মসজিদের কেশিয়ার সভাপতি সেক্রেটারি কই গেছে গো সভাপতি নাই মসজিদের সভাপতি সভাপতি কই মসজিদের আপনাদের মসজিদের সভাপতি কই কয় হাজার সভাপতি কয় হাজার সভাপতি সাহেবের আগমন কয় হাজার বাবাজি রিক্স নেন তো সেক্রেটারি কই সাধারণ সম্পাদক সেক্রেটারি নাই এই নিয়ত থাকলে বসে থাকার আর ওটা বসার নিয়ত থাকলে এখনই যাও ছুটি মোহাম্মদ ইসমাইল হোসেন বাবা মার জন্য দোয়া চাই 5,000 টাকা জোরে বলেন মারহাবা আমার কথা কি বোঝেন নাই বাজান একটা ঘন্টা দেওয়ার ইচ্ছে আছে তারা হাত তোলেন এক ঘন্টা থাকবেন ইনশাআল্লাহ লিলাহ তাকবীর লিলাহ তাকবীর হাত নামা আর যারা উঠা বসার করার নিয়ত আছে যে মনে করলেন ওয়াজ দেখি হুজুর যদি একটু হাসায় একটু কাদায় অন্যরকম ওয়াজ করে তাহলে শুনবো এক একটা মানুষ এক একটা নিয়ত আসে বোঝেন নাই কেউ কয় হুজুর আজকে এমন মজা দিবেন এমন ওয়াজ করবেন হুজুর এমন হাসির ওয়াজ করবেন হুজুর মানুষজন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে
তো তোমার এত হাসি আনন্দ মজা দরকার আমারে দাওয়াত না দিয়ে সিগুন আলীর দাওয়াতে কৌতুকের অনুষ্ঠান করো কথা কর না কে আবার অনেকে কয় হুজুর এমন ওয়াজ করা করবেন হুজুর আজকের আলোচনা এমন ভাবে করবেন হুজুর মাটি জাল কাঁপিয়ে উঠে কে রে ভাই আমি কি ভূমিকম্প কাঁপা বাড়াইছি এরকম কিছু মানুষ আছে আছে না নাই এজন্য কাঁপানো হবে না লাপানো হবে না ঝাপানো হবে না ওয়াজ হবে আল্লাহর কোরআন মোতাবেক ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন চিল্লা বলেন আমিন কথা হবে কথা থেকে আরো জোরে তাহলে জবান ছেড়ে সবাই একটু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম Bismillahirrahmanirrahim বিতাড়িত মুদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় রহিম দয়াল আল্লাহর নামে শুরু করছি আমি যে কথা বলবো যেই সূরা থেকে পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাটির নাম হলো ফুরকান জোরে বলেন কি নাম আরো চিল্লায় বলেন কি নাম ফুরকান ফুরকান মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা বলেন আল্লাহু আকবার হক আর বাতিলের পার্থক্যকারী একটি সূরা ন্যায় আর অন্যায় সুলতানের আব্বা মারা গেছে 10 বস্তা ছিল ভাই এখানে লিখে দেন চাচা যারা লিখে দেবেন এখানে দেন আমরা ইনশাআল্লাহ আখেরি মুনাজাতের আগে সবার জন্য পাইকারি দরে দোয়া করব ইনশাআল্লাহ পরে শুনে আমরা দোয়া ভাড়া করে কিনে নিয়ে আসব কথা কর না এজন টেনশন করে না আমরা ইনশাআল্লাহ দোয়া করে দেব তবে আমি আলোচনা শুরু করছি আপনারা লেখেন সমস্যা না আমাকে বলার দরকার না